Assalamualaikum warahmatullah. আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি স্মার্ট অ্যাগ্রোর পক্ষ থেকে। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে যাদের গাছে 80-90% ফল বের হয়ে গেছে, এই সময় আসলে সার দেওয়াটা জরুরি। যদি অনেকে হয়তো পরে দিতে পারেন আরো, কিন্তু এই সময়টা আমি সার দিচ্ছি। তো আমি কি করতেছি এটাই মূলত আপনাদের জানাই। তো এটা নিয়ে আজকে আলোচনা করব, কি সার দিচ্ছি, কেমন ভাবে দিচ্ছি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখবেন, বিশেষ করে আমি যে কথাগুলো বলি ভিডিওতে আপনারা ভিডিওটা হয়তো স্কিপ করে দেখেন, আর এই জন্য আপনারা অনেক কিছু মিস করে ফেলেন। তো এটা নিয়ে আবার আপনারা ফোনে আমাকে অনেকবার প্রশ্ন করেন, তো আমি চাই যে যেটা আপনারা ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আশা করি আমি কি করতেছি কিভাবে করতেছি পুরোটাই আপনারা বুঝতে পারবেন, তাহলে আপনাদের হয়তো প্রশ্ন করার আর দরকার হবে না। তারপরে আপনারা যারা বুঝতে না পারবেন অবশ্যই আমাকে ফোন করবেন, কোনো সমস্যা নাই। তবে আমি চাইবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। তো তার আগে আমি আপনাদের দেখাই যে দেখেন আমার বড়ের গাছে মোটামুটি 80-90% ফল চলে আসছে। যদি আমি দেখাই যে প্রতিটা থোকায় থোকায় দুইটা তিনটা চারটা করে ফল আছে প্রতিটা থোকায়। দেখেন এই থোকায় তিনটা ফল এখনো ফুল আছে, পরের থোকায় তিনটা ফল এখনো ফুল আছে, পরের থোকায় একটা, তারপরের থোকায় আপনার তিনটা ফল একটা এখনো কয়েকটা ফুল আছে। আবার দেখেন অনেকে টেনশন করেন যে হলুদ হওয়াটা নিয়ে, দেখেন আমার বাগানেও কিন্তু হলুদ আছে, কিন্তু মাশাআল্লাহ হলুদের পরিমাণ একেবারে খুবই কম। এই পরিমাণ থাকবেই যে কোনো বাগানে, যত আপনি চেষ্টা করেন না কেন এই পরিমাণটা আপনি এর চেয়ে বেশি কমাইতে পারবেন না। দেখেন এই পুরোটা ডাল জুড়ে এখানে আমি একটা হলুদ দেখতেছি পুরোটা ডাল জুড়ে। তো এরকম একটা দুইটা চারটা থাকতেই পারে, এটা কোনো সমস্যা না। আপনারা যদি দেখেন বড়গুলো যে আলহামদুলিল্লাহ কাশ্মীরি আপেলগুলো এটা যথেষ্ট পরিমাণে ফুল থেকে ফল চলে আসছে। এটাও বলে নেওয়া ভালো যে আজকে অক্টোবরের 16 তারিখ শনিবার। আমি যদি প্রতিটি গাছ দেখাই যে প্রতিটি গাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফল আসছে। আপনাদের বল সুন্দরী একটা গাছ দেখায় এখানে, দেখেন বল সুন্দরী কি পরিমাণ ফলন, দেখেন প্রতিটা থোকায় থোকায় কিন্তু ফুল একেবারে কমে গেছে, খুবই কম, কিন্তু ফল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে প্রতিটা ডালে যদি আপনারা একটু লক্ষ্য করেন। যে পরিমাণ ফল আসছে এই পরিমাণ ফল আসলে যদি আলহামদুলিল্লাহ থেকে যায় তাহলে যথেষ্ট। আমি আপনাদের আরও কয়েকটা গাছ দেখাচ্ছি, তারপরে আমি মেন যে আলোচনাটা সেটা আমি করব। এই গাছগুলো দেখানোর কারণ হচ্ছে অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে আপনার গাছে ফুল থেকে ফল দাঁড়াবে না। তো আমি যেটা করতেছি আলহামদুলিল্লাহ এতে অনেক ফল দাঁড়ায় গেছে, যথেষ্ট, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া। চলুন আমরা আরও দু একটা গাছ দেখি। এটা আরও একটা বল সুন্দরের গাছ, যে দেখেন কি পরিমাণ ফল আসছে প্রতিটা থোকায়। যদি আপনাদের আমি কাছে নিয়ে দেখাই প্রতিটা থোকায় থোকায় 2-3টা, কোনোটায় 4টা আবার ফুল আছে এখনো। আর যে ফুলগুলো আছে সেই ফুলগুলো থেকে কিন্তু ফল অনেক বেশি দাঁড়াবে, কারণ কয়েকদিন অনেক গরম, এরপরে আমাদের এই বগুড়াতে আজকে বৃষ্টি হয়েছে এবং রাতে রাত থেকে একটু ঠান্ডা ভাব চলে আসছে। তো বড়ই যেহেতু শীতের ফল, এর জন্য আসলে যত বেশি আপনার শীতটা আসবে তত বেশি ফল দাঁড়াবে। আর অনেকেই যারা টেনশন করতেছেন যে হলুদ হচ্ছে, আসলে এটা আবহাওয়ার কারণে হলুদ হচ্ছে, এটা আসলে আমাদের কারোর পক্ষেই দমানো সম্ভব না। আবহাওয়ার কারণে যেই ফলগুলো হলুদ হচ্ছে অতিরিক্ত গরমের কারণে,
এটা আসলে কোনোভাবে আটকানো সম্ভব না। তবে আমি যে পরামর্শগুলো আগে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, সেইভাবে কাজ করলে আপনারা সফল হবেন আশা করতেছি। দেখেন এই ডালটাতে যে পরিমাণ বড়ই আসছে আলহামদুলিল্লাহ। দেখেন এই এখানেও কিন্তু একটা হলুদ আছে, তো আমার কারণে অতিরিক্ত গরমের কারণে বড়ই যেটা হলুদ হচ্ছে সেটা আসলে কোনোভাবেই রিমুভ করা সম্ভব না। তবে স্বাভাবিকভাবে যেগুলো হয় সেগুলো আগের ভিডিও আমার পরামর্শ দেওয়া আছে, সেই পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আর আমি বড়ই গাছে যে খাবার দিচ্ছি তার জন্য যেটা করতেছি, দেখেন এখানে কাজ চলতেছে, এই প্রতিটা গাছের গোড়া থেকে মোটামুটি প্রায় 2 ফিট, এই গাছের গোড়া থেকে 2 ফিট দূরে আমি মাটিগুলো কোদাল দিয়ে আলগা করে নিচ্ছি। আর এই মাটিগুলো আলগা করে নেওয়ার পর আমি এখানে সার দিব এবং এরপরে আবার হালকা করে একটু আলগা করে দিব যাতে সারগুলো মাটির ভিতরে চলে যায়। আর অনেক বেশি জোরে আসলে কোপ দেওয়া যাবে না এবং অনেক ডিপ অনেক গভীর করা যাবে না, তাহলে কী হবে নিচে যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো কেটে যাবে। এর জন্য হালকা করে দেখেন কীভাবে কাজ করতেছে, হালকা করে চোট দিয়ে নেবেন যাতে আপনারা সারগুলো দিয়ে হালকা করে আলগা করে দিলে আবার সারগুলো মাটির নিচে চলে যায়, বেশি ডিপ করলে শিকড়গুলো কেটে গেলে গাছের অনেক ক্ষতি হবে। তো এরপরে আমরা যে সারগুলো দিচ্ছি সারের মিশ্রণটা আপনাদের দেখাবো। আমি যে সারগুলো দিচ্ছি তার মধ্যে আপনার এখানে ড্যাব আছে, এই ড্যাবটা আমি দিচ্ছি প্রতিটা গাছের জন্য 100 গ্রাম করে। এটা আমি 120 গাছের জন্য এখানে সার তৈরি করতেছি। আর ইউরিয়াটা এটা আমি খুব একটা দেওয়ার পক্ষে না, কিন্তু কয়েক ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে ওনারা বললেন একটু করে দিতে পারেন, যেহেতু ড্যাবে আপনার মোটামুটি 20-25% পর্যন্ত, আবার কোনো কোনো ড্যাবে আপনার 30-35% পর্যন্ত ইউরিয়া থাকে। তো তারপরে আমি অল্প করে দিচ্ছি 25 গ্রাম করে প্রতি গাছের জন্য। এখানে আমি বস্তাটা দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট, এটা আমি দিচ্ছি 5 কেজি প্রতিটা গাছের জন্য 50 গ্রাম। এবং আমি জিপসামটা দিচ্ছি প্রতিটা গাছের জন্য 70 গ্রাম করে। জিপসামটা আপনারা দিতে পারেন 50-75 গ্রাম, তো আমি মোটামুটি 70 গ্রাম করে দিচ্ছি। এখানে এনপি বা পটাশ যেটা, এই পটাশটা আমি দিচ্ছি 50-75 গ্রাম। আমি 120 গাছের জন্য দিচ্ছি 8 কেজি, তাতে মোটামুটি 70 গ্রামের মতো আসে। আমি বোরন দিচ্ছি 20-25 গ্রাম প্রতি গাছের জন্য, এবং দানাদার 20টা দিচ্ছি প্রতি গাছের জন্য 25-30 গ্রাম। তো আমি আবারও বলতেছি প্রতিটা সার আমি যেভাবে দিচ্ছি, ড্যাপটা দিচ্ছি 100 গ্রাম প্রতি গাছের জন্য, এমওপি পটাশটা দিচ্ছি 50-75 গ্রাম, জিপসাম দিচ্ছি 50-75 গ্রাম, দস্তাটা ম্যাগনেসিয়াম সালফেট এটা আমি দিচ্ছি 30-50 গ্রাম, বোরনটা দিচ্ছি 20-25 গ্রাম, এবং দানা বীজ দিচ্ছি 25-30 গ্রাম। গাছের অবস্থান অনুযায়ী কিছু কম বা বেশি করতে পারেন। আর একটা যেটা জিনিস একজন কৃষি অফিসারের পরামর্শ আমি নিয়েছি, উনি মোটামুটি এইসব সারে দিতে বলছেন এবং অন্যান্য আরও কয়েকজনের সাথে আমি আলোচনা করছি, সেই ভাইদের সাথে পরামর্শ নিয়ে মোটামুটি আমি একটা সিদ্ধান্তে আসছি যে জৈব সারটা, আমার কাছে প্রচুর গোবর সার আছে পুরাতন গোবর সার, কিন্তু আমি গোবর সারটা দিব না। যদিও কৃষি অফিসার আমাকে বলেছে যে জৈব সারটা 4-5 কেজি করে দেওয়ার জন্য প্রতি গাছে, কিন্তু আমি গাছ লাগানোর সময় পর্যাপ্ত জৈব সার দিয়েছি, এই জন্য আমি এখন জৈব সারটা দিব না। জৈব সারটা দিলে বড় ভাই যারা অনেকের কাছ থেকে পরামর্শ নিয়েছি ওনারা বলছেন, যেহেতু ওনারা আগে এই এক্সপিরিয়েন্সটা ওনাদের আছে, ওনারা বলতেছেন যে জৈব সার বা গোবর সার যদি আপনি এই সময়টায় দেন গাছের কোনো ক্ষতি হবে না, ফলেরও কোনো ক্ষতি হবে না, কিন্তু সমস্যাটা হবে যে আপনার ফলটা অনেক দিন পর্যন্ত কাঁচা থাকবে, পাকতে সময় নেবে, সেহেতু আপনার ফলটা হারভেস্ট করার সময়টা দেরিতে চলে যাবে, হারভেস্ট হইতে দেরি হবে, ফল পাকতে সময় বেশি লাগবে। এই জন্য আমি গোবরটা দিব না, তবে আমি কয়েকটা গাছে দিব
এটা আসলে বোঝার জন্য আসলে কথাটা কতটুকু সঠিক। কয়েকটা গাছে আমি শুধু গোবরটা দিব আর বাকি গাছগুলোতে আমি শুধু যে সারগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এই সারগুলো দিব। এখন সারগুলো মিক্স করতেছি, ঢালো সারগুলো, ঢালো একটা একটা করে ঢালো। এই ইউরিয়া ঢালো, হ্যাঁ, সব শুধুমাত্র দস্তাটা ম্যাগনেশিয়াম সালফেটটা ঢালবো না আমি। ম্যাগনেশিয়াম সালফেট যেটা সেটা শুধু আলাদা করে গাছে এই সারের সাথে শুধু মিক্স করবো না, কিন্তু একসাথেই গাছে দিব, কিন্তু মিক্স করা ছাড়া, দস্তাটা আমি মিক্স করা ছাড়াই দিব। আর এগুলো সব একসাথে মিক্স করে দিয়ে দিব। দেখেন সেখানে সার মিক্স হচ্ছে, দাও এটা দাও, শুধু ওইটা ওইটা সারা, হ্যাঁ দিয়ে দাও। সারগুলো ভালো করে মিক্স করবেন। খুব ভালোভাবে মিক্স করে তারপরে আপনার কাছে এটা দিয়ে দিবেন। আমি কীভাবে দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি, যে কীভাবে আমি অলরেডি আমি দেখা এসেছি যে কীভাবে মাটিগুলো আমি আলগা করে নিয়েছি এবং সেইগুলোতেই আমি সারগুলো দিব। আমি যতগুলো সার নিয়েছি এই সারগুলো আমি সঠিকভাবে মাপ দিয়ে প্রতিটি গাছের জন্য একটি পট করে নেব, আর সেই পট অনুযায়ী আমি দিব। এখানে মিটার আমি রেডি করে রাখছি, আমি সারগুলো মিক্স হলে আমি গাছে দেওয়াটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমি গাছের গোড়ায় এইভাবে সার দিচ্ছি, পুরো মাপ করে নিয়েছি, পুরোটা সার প্রতিটা গাছের জন্য কীভাবে দিব একটা পট করে নিয়েছি। এবং যে দস্তাটা আমি বললাম যে আমি দস্তাটা আলাদা করে দিব, কিন্তু এই সারের ওপর সাথে একসাথেই দিব, মোটামুটি 40 গ্রাম, আরও কম করে দাও, মানে পুরো প্রতিটা গাছে মোটামুটি 30 থেকে 40 গ্রাম করে। আর এই সারের মিশ্রণটা আমি পটে হিসাব করে নিয়েছি, সেভাবে দিচ্ছি একটা পট করে, আর দস্তাটা আমি আলাদা করে দিচ্ছি প্রতিটা গাছে। দাও একটা কোদাল দিয়ে আনলাই দাও, দাও তুমি আরেক গাছে সার দাও। জাস্ট এইরকম সার দিয়ে একটু আংলাই দিব, শুধু হালকা করে শুধু উল্টাই দিলেই হবে। হ্যাঁ দেন, এইভাবে যদি আপনি একটু ইয়ে করে দেন তাহলে মোটামুটি সারগুলো মাটির নিচে চলে গেল। প্লাস যদি এর মধ্যে এর বেশি এটা করার পর যদি একদিন বা দুই দিনের মধ্যে বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় অবশ্যই আপনাকে সেচ দিতে হবে। প্রতিটা গাছে আমি এইভাবে সারগুলো দিচ্ছি, রিং করে নিয়েছি, আগে দেখেছেন আপনারা কীভাবে মাটিগুলো আলগা করে নিয়েছি, তারপরে যে সার দিচ্ছি এবং এরপরে আবার একটু আংলাই দিচ্ছি। তো আপনারা এইভাবে সার দিতে পারেন, আশা করতেছি এইভাবে সার দিলে আপনারাও ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক কমেন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।